জীবনটা অনেক বড় হতে পারত, হতে পারত জীবনের সুন্দর একটা গল্প, কিন্তু এখন এই গল্পটা হয়ে গেল ছোট। আর এই গল্পের নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ। রাস্তায় ধোয়ার মধ্যে চোখ মুছতে মুছতে পানি নিয়ে দৌড়ে বেড়ানো ছেলেটির নাম মুগ্ধ। এবারের পোটা আন্দোলনে একেবারে শুরুর দিকে নিহত হন তিনি। আন্দোলনকারীদের মাঝে পানির তৃষ্ণা মিটাতে ব্যস্ত ছিল যে ছেলেটি, আজ পৃথিবীর সব তৃষ্ণা এসে ভিড় জমালো তার জীবনে। বিস্কুট পানি খাওয়াচ্ছিলেন শিক্ষার্থীদের, হঠাৎ একটা গুলি, রাজপথে পড়ে যায় তিনি। এখনো হয়তো সেই রাজপথে পড়ে আছে তার রক্তমাখা পানির বোতল। মুগ্ধ ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার, আউটসোর্সিং এর আয় দিয়ে নিজের খরচ চালাতেন। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে লেখাপড়া করার, তার প্রস্তুতিও নিচ্ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে MBA করছেন এই শিক্ষার্থী, সোশ্যাল মিডিয়ায় পরিচিত মীর মুগ্ধ নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধুরা লেখেন, মানুষের বিপদ দেখলে ছুটে যেত মুগ্ধ, মৃত্যুর আগে সেদিন অনেক আহতদের নিয়ে ছুটে গেছেন হাসপাতালে। গোলাগুলি দেখে দৌড় দেওয়ার এক পর্যায়ে গুলি লেগে পড়ে যায় মুগ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লেখেন, মুগ্ধদের মতো মানুষরাই সবাইকে মুগ্ধ করে চলে যায়, ফেসবুক জুড়ে মুগ্ধকে নিয়ে একরাশ নিরাপত্তা। মুগ্ধর বান্ধবী তার করা একটি পোস্টে নিজের হাহাকারে চাপা গল্প লিখেছেন, যেখানে হতাশা হারানোর বেদনা স্পষ্টভাবে বোঝা যায়। মুগ্ধর জন্ম 1998 সালে 9ই অক্টোবর রাজধানীর উত্তরায়, আর চিরনিদ্রায় সাহিত্য করাও হয়েছে এখানে। মুগ্ধ একজন গায়ক, গিটারিস্ট, সাংগঠনিক, মানুষের বিপদ দেখলে যিনি বারবার ছুটে যেতেন, তার এই মহত্ব দিয়েই পুরো দেশবাসীকে শেষবারের মতো মুগ্ধ করে গেল। তানজিনা তাসনিম, RTV।